ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে সদকাতুল ফিতর 2024 উপলক্ষে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। 1 নম্বর প্রশ্ন হলো, সদকা ফিতরে শস্য না টাকা কিসের মাধ্যমে আদায় করা উত্তম? 2 নম্বর হলো যে, 5টি জিনিসের মাধ্যমে সদকা ফিতর আদায় করা যায়, আপনি কোনটির মাধ্যমে আদায় করবেন? 3 নম্বর প্রশ্ন হলো, চলতি 2024 সালে ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন এবং সর্বোচ্চ জন প্রতি কত টাকা ফিতরা নির্ধারণ করেছেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন ছিল, কিসের মাধ্যমে সদকা ফিতর আদায় করা উত্তম? যে সম্মানিত ভাই বোনেরা, শস্যের মাধ্যমে এই সদকায় ফিতর আদায় করা উত্তম। কেননা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামগণ এই শস্যের মাধ্যমে এই সদকায় ফিতর আদায় করেছেন। অতএব আমার আপনার জন্য যদি সুযোগ থাকে, তাহলে আমি আপনি অবশ্যই এই শস্যের মাধ্যমে এই সদকায় ফিতর আদায় করব, খাদ্যদ্রব্যের মাধ্যমে এই সদকায় ফিতর আদায় করব। আর যদি কেউ টাকার মাধ্যমে সদকায় ফিতর আদায় করেন, তা তথাপিও তাদের সদকায় ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কারণ এই সদকায় ফিতরটাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমাতুন লিল মাসাকিন, তথা মিসকিনদের খাবার, মিসকিনদের খাদ্য, মিসকিনদের আহার হিসাবে ঘোষণা করেছেন। আর আপনি যদি অর্থ প্রদান করেন, টাকা প্রদান করেন, তাহলে মিসকিনরা, দুস্থরা সে অর্থের মাধ্যমে খাদ্য কিনে খেতে পারবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে, মোট 5টি জিনিসের মাধ্যমে সদকা ফিতর আদায় করা যায়, আপনি কোনটির মাধ্যমে সদকা ফিতর আদায় করবেন? যে সম্মানিত ভাই বোনেরা, যেটার দাম সব থেকে বেশি, যেটা সব থেকে উৎকৃষ্ট মানের, যেটার মাধ্যমে আপনি সদকা দিলে গরিব দুঃখীদের বেশি উপকার হবে, পৃথিবীর সকল স্কলারগণ এ ব্যাপারে একমত, আপনাকে সেটির মাধ্যমেই যদি আপনার সামর্থ্য থাকে সদকা ফিতর আদায় করতে হবে। বর্তমানে পনিরের দাম সব থেকে বেশি, আপনি চেষ্টা করবেন আপনি আপনার পক্ষ থেকে, আপনার পরিবার পরিজনের পক্ষ থেকে, অর্থাৎ জন প্রতি প্রত্যেকের পক্ষ থেকে 3 কেজি 300 গ্রাম পনির কিনে দিতে। সেটা কিনে দিতে গেলে আপনার জন প্রতি 3000 টাকার মতো সদকায় ফিতর দিতে হবে। যে সম্মানিত ভাই বোনেরা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ প্রদান করেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল সম্পদের মালিক বানিয়েছেন, তাদের জন্য অবশ্যই উচিত হলো তারা এই জন প্রতি 3000 টাকা করে সদকা ফিতর আদায় করবেন। আর যাদের সচ্ছলতা কিছুটা কম, যাদের ইনকাম সোর্স কিছুটা কম, তারা মিডিয়াম মানের অথবা নিম্নমানের মাধ্যমেও সদকা ফিতর আদায় করতে পারেন। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল, 2024 সালে ইসলামিক ফাউন্ডেশন জন প্রতি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা ফিতরা নির্ধারণ করেছেন? জি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, 2024 সালে ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছেন 115 টাকা। আমি আবারও বলছি, ইসলামিক ফাউন্ডেশন 2024 সালে জন প্রতি 115 টাকা ফিতরা নির্ধারণ করেছেন এবং সর্বোচ্চ তিনারা 2970 টাকা জন প্রতি ফিতরা নির্ধারণ করেছেন। আমি আবারও বলছি, 2024 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সর্বনিম্ন জন প্রতি ফিতরা হলো 115 টাকা এবং তিনারা সর্বোচ্চ নির্ধারণ করেছেন 2970 টাকা। আর বাকি 3টি দিনরা নির্ধারণ করেছেন, জব দিয়ে যদি কেউ আদায় করতে চান, তিনারা 3 কেজি 300 গ্রাম বা 400 টাকা জন প্রতি আদায় করবেন। আর যদি আপনারা কিশমিশের মাধ্যমে আদায় করেন, তাহলে জন প্রতি 3 কেজি 300 গ্রাম বা 2145 টাকা আপনারা আদায় করবেন। আর যদি খেজুরের মাধ্যমে আদায় করতে চান, তাহলে আপনার 3 কেজি 300 গ্রাম মধ্যম মানের খেজুর অথবা 2475 টাকা আপনাকে আদায় করতে হবে। আর যদি আপনি পনিরের মাধ্যমে আদায় করেন, তাহলে ইসলামিক ফাউন্ডেশন সেটা নির্ধারণ করেছেন 2970 টাকা, অর্থাৎ সর্বনিম্ন 115 টাকা গম বা আটা, আর সর্বোচ্চ হলো পনির 2970 টাকা, আর মিডিয়াম আছে 400 জন প্রতি 2475 এবং জন প্রতি 2145। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মন খুলে, হৃদয় খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গরিব দুঃখী অসহায়দেরকে সদকা ফিতরে অর্থ প্রদান করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।